সো হে গাইস, আজকে আমরা করব হচ্ছে একটা, আপনি যদি একটা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি স্টার্ট করতে চান, ম্যাক্সিমামলি ফটোগ্রাফি স্টার্ট করতে গেলে কী কী সেট আপ দরকার এবং কী কী সেট আপ দিয়ে স্টার্ট করা যাবে, সেটা আজকে আমি পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখাবো, যেটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে অ্যামাজনে করেছি। তো প্রথমেই লাগবে আমাদের একটা বডি, যেটা বর্তমানে মিররলেস চলছে, তো আমরা নিব নিকন Z6 বডি, যার রেট পড়বে 1,49,000 সামথিং। তো আমরা ফার্স্টেরটাই নেবো, শুধুমাত্র বডি নেব, কারণ আমাদের এর সঙ্গে প্রাইম লেন্স লাগবে। তো আমরা বডিটাকে অ্যাড টু কাট করে দিব, যাতে আমরা হিসাবটা দেখতে পাই, কারণ আমরা যেহেতু অর্ডার করছি না, তো অ্যাড টু কাট করে রেখে দিলাম আমি। এবং নেক্সট আমাদের কাছে যেটা লাগবে সেটা হচ্ছে লেন্স। তো এখান থেকে আমি সার্চ করব নিকনের লেন্স, নিকনে আমরা লেন্স নিব, যেহেতু আমাদের কাছে মিররলেস ক্যামেরা আছে, তো সেই কারণে আমাদের কাছে মিররলেসের লেন্স লাগবে, এটা অবশ্যই জানা দরকার। তো আমি আগে লেন্সটা নিচ্ছি না, আমি আগে নিচ্ছি হচ্ছে যেটা হচ্ছে গোডক্সের ফ্ল্যাশ 862 ফ্ল্যাশ। তো আমরা প্রথমে দেখে যাচ্ছি সিমপ্লেক্সের একটা ফ্ল্যাশ আছে, বাকি নিচে যেগুলো আছে গোডক্সের সেগুলো অনেক হেভি দাম। তো আপনি যদি স্টার্ট করতে চান, তো সেক্ষেত্রে সিমপ্লেক্সের এই ফ্ল্যাশটা অনেকটা বেটার, 862, এবং তার সঙ্গে একটা ডিফিউজার আছে। তো আমরা এটাকেও অ্যাড টু কাট করে রাখবো, কারণ স্টার্টিংয়ের ক্ষেত্রে এই ফ্ল্যাশটা অনেকটা দরকারি। নেক্সট টাইম যখন আপনি আপডেট করবেন Z67 বা Z672, তখন একটা গোডক্সের বা এডি নিয়ে নেওয়া সম্ভব। এখন আমরা নেক্সটে নিব হচ্ছে একটা টিগার, যেটা আমরা গোডক্সের X1 টিগারটা নিব, কারণ X2 টিগার বেরিয়েছে যেহেতু, কারণ আপনি নতুন স্টার্ট করবেন, তো সেক্ষেত্রে আপনার X2টা না হলেও চলবে। X1টা মিনিমামলি এখানে পড়ছে 3,000-3,500 মতন, 3,500-এর মধ্যে পেয়ে যাবেন যে কোনো অনলাইন বা অফলাইন থেকে। এটাকেও আমরা একটু কাট করে দিলাম, নেক্সটে যাব আমরা। এবার আমাদের যেটা দরকার হলো সেটা হচ্ছে, এবারে আমরা যেটাকে অ্যাড করব সেটা হচ্ছে নিকনের লেন্স। যেহেতু আমরা মিররলেস ক্যামেরা নিয়েছি, তো সেক্ষেত্রে আমাদের জেড মাউন্টের লেন্সটা নিতে হবে। তো আমরা প্রথমে একটা হোয়াইট লেন্স নিব, কারণ হোয়াইট লেন্সটা হলে আমরা সমস্ত বিয়ে বাড়িতে যেখানে স্পেস কমের সমস্যাটা আমরা এড়িয়ে যেতে পারি, সেক্ষেত্রে 35mmটা অনেকটা বেটার। তো আমরা প্রথম যেটা দেখা যাচ্ছে 35mm, সেটার মধ্যেই নিব, 17,841 টাকা, এটা আমাদের জেড লেন্সের সঙ্গে চলে যাবে। তো এটাকেও আমরা একটু কাট করব, কারণ দেখুন, তুমি যদি কোনো বিয়ে বাড়িতে শ্যুট করতে চান, তো সেখানে অনেকটা জায়গা হয় না, অনেক জায়গায় ভবনে হয়, তো সেক্ষেত্রে আমাদের 35mmটা বেটার। এবং নেক্সট আমরা যেটা পোর্ট্রেট লেন্স হিসাবে নিব, সেটা হচ্ছে 50mm, আমি সাজেস্ট করছি না, তো সেক্ষেত্রে আমার 85টা বেটার, কারণ 35 আপনার কাছে আছে, তো আপনি 85 নিতে পারেন, একটা 85। ও সরি, এখানে আমি জেড লেন্সটা অ্যাড করতে ভুলে গেছি, তো জেডটাকে আমাদের অ্যাড করতে হবে, তো জেডটাকে অ্যাড করে নিচ্ছি। ইয়েস, এখন জেড লেন্সটা আসছে, প্রথম লেন্সটাই নিকন জেড 85mm, 50,000-এর সামথিং দেখাচ্ছে, তো 50,000-এর মধ্যে পাওয়া যাবে। তো এটাকে আমরা একটু কাট করে দিলাম, এটাকে আমরা মেইনলি গ্রুমের যে পোর্ট্রেট শট হয় এই পোর্ট্রেট শটের জন্য রেখে দেবো। এবং নেক্সটে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে সফট বক্স, কারণ আমরা টিগার নিচ্ছি, আমাদের কাছে ফ্ল্যাশও ভালো আছে, তো সেক্ষেত্রে আমাদের সফট বক্সটা লাগবে পোর্ট্রেট ছবির জন্য, কাপল ফটো, সিঙ্গেল ফটো যা নেওয়া যায়। এবং সফট বক্সের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে অত দামি না নিয়ে স্টার্টিংয়ের সময় একটা কম রেটের মধ্যে ভালো জিনিস নিলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমাদের প্রথমটাই ভালো লাগছে যে এটা ডিজিটেকের আছে সফট বক্সটা, তো এই সফট বক্সটা আমরা নিয়ে নিলাম, সফট বক্সটা 3,000 সামথিং ছিল। এবার আমরা নিব হচ্ছে একটা পোটা সেট, কারণ কাজ করতে গেলে মেনলি প্রথমেই যেই শুটে করতে চান পোটা সেটটা লাগে। আই সাজেস্ট পোটা সেট সব থেকে ভালো হয় সোনির পোটা সেটটা, কারণ সোনির পোটা সেট অনেক দিন থেকে এবং অনেক হেভি হয়, তাতে ভাঙার ভয়টা থাকে না, যেহেতু ইউজের ক্ষেত্রে অনেক সময় মানুষের বাড়িতে থেকে যেতে হয়, একজন ফটোগ্রাফার ভিডিওগ্রাফারকে সবসময় বিয়ে বাড়িতে ভবনে থেকে যেতে হয়, তো পোটা সেটের উপরে অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে হ্যাভি পোটা সেট দিতে হবে, সোনিয়ারটা অনেক ভালো পোটা সেট, 4,500 টাকা দাম, অনেক দিন টিকে যায়। তো আমরা এই পোটা সেটটাকে অ্যাড করে রাখলাম। তো এখানে আমাদের ম্যাক্সিমাম যেটা হলো কি, আমাদের প্যাকেজ রেডি, যেহেতু আমরা সফট বক্সের কোনো স্ট্যান্ড নেইনি, আমরা এখান থেকে স্টার্টিংয়ের ক্ষেত্রে তিনটা স্ট্যান্ড না নিলেও চলবে, দুটা যে পোটা স্ট্যান্ড থাকবে ওখানকার যে কোনো একটাকে আমরা এখানে অ্যাড করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু আমাদের যেগুলো আমরা নিয়েছি, Z62 1,49,000, সিমপ্যাক্সের ফ্ল্যাশ 3,500,
ভিওয়া এক্স ওয়ান টিগার 3900 50mm 17000 85mm 50000 শর্ট বক্স 2500 এবং সনি এয়ারপোর্টা 4500 টোটাল আমাদের এখানে বাজেট পড়ছে 210000 এবং যেটা আপনাকে ডিসকাউন্ট দিয়ে মিলবে সেটা আপনি যে কোনো বাজারে যে কোনো দোকানে গিয়ে পেয়ে যাবেন আপনার যদি এরিয়া বেস হয় আপনি যদি টাউনশিপের হন এরিয়া বেস যেমন কলকাতা দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ এই সমস্ত জায়গা হলে আপনার অনেকটা কম পড়ে যাবে যেহেতু ওখানে ট্রান্সপোর্টটা ডাইরেক্টলি হয় তো আপনি এগুলো নিতে পারেন আপনি আর ফটোগ্রাফি স্টার্ট করতে গেলে এখন থেকে যদি স্টার্ট করতে চান তো এগুলো নিয়ে আপনি স্টার্ট করতে পারেন অ্যাজ এ ফটোগ্রাফার আপনি পুরো বিয়ে বাড়িতে একাই কাজ করতে পারবেন যেহেতু আপনার কাছে দুটো লেন্স আছে আপনার কাছে একটা ওয়াইড লেন্স এবং একটা পোর্ট্রেট লেন্স আছে